Hi guys, Kamrul here. Video শুরুতে যে ধরনের TikTok ভিডিওগুলি দেখতে পেলেন কিভাবে এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ভিউয়ার্স আপনাদের স্ক্রিনে থাকা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শুট করে নিতে হবে। তো আপনাদের এরকম একটা ভিডিও শুট করা নেওয়া হয়ে গেলে তো আপনারা চলে যাবেন ক্যাপকাটে। তো ক্যাপকাট অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার নেওয়ার পর আপনারা সবার শেষে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ক্যাপকাটের একটি লোগো রয়েছে, সেটি আপনারা সিম্পল এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ওভারলে, এখানে সিম্পলি ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের জন্য আমি কয়েকটা ভিডিও দিয়ে দিয়েছি SKYBFX, তো আপনারা এইখান থেকে একটা ভিডিও অ্যাড করে নেবেন। তো ভিডিও অ্যাড করার পর আপনারা একটু জুম ইন করে নেবেন। তো নেওয়ার পর আপনারা একটু স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে নিচে সোয়াইপ করবেন, তারপর এখানে দেখতে পারবেন যে মার্কস, এখানে ক্লিক করবেন, তারপর এখানে স্পিড, এখানে ক্লিক করার পর আপনার উপর থেকে এটা নিচে হালকা টেনে দেবেন, তাহলে দেখতে পারবেন যে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করবেন, তারপর চলে যাবেন ব্যাকে, তারপর আবার চলে যাবেন অ্যাড ওভারলে। এখান থেকে কি আপনাদের যে অরিজিনাল ভিডিওটি রয়েছে সেটা এখান থেকে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনারা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দেবেন। তো আপনাদের অ্যাডজাস্ট হয়ে গেলে সিম্পলি এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। সো গাইস, আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা আপনাকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন কি একটু অসাধারণ এডিট হয়েছে। তো আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনারা সেভ করতে চান আপনার ফোনে তাহলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করুন, তারপর এটি অটোমেটিকলি আপনার ফোনে সেভ হয়ে যাবে।